হুইলচেয়ারে বসেই দীর্ঘ 8 কিলোমিটার রোড শো ছাড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 1 এপ্রিল দ্বিতীয় দফায় হাই ভোল্টেজের লড়াই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা, যেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার বিপরীত দিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সংযুক্ত মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো প্রচার কার্য শুরু করে ফেলেছেন। এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রিয়াপাড়া থেকে ঠাকুরচক পর্যন্ত দীর্ঘ 8 কিলোমিটার প্রচার কার্য সারলেন হুইলচেয়ারে বসেই। তৃণমূল সূত্রে জানা গিয়েছে ঠাকুরচক পৌঁছে নির্বাচনী জনসভা করবেন সুপ্রিমো। তবে বলাই বাহুল্য, এই প্রচারকে ঘিরে চরম উন্মাদনার লক্ষ্য করা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের।
নন্দীগ্রাম থেকে সঞ্জয় কাপড়ি রিপোর্ট খবর এই সময়।